আসাদ এবং দুবাই চেয়ারম্যানের মধ্যে কথা হওয়ার সময় সেখানে আর কেউ ছিল না। তাহলে কিভাবে ছড়ালো তাদের কথা? একটু ভাবনায় ডুবে গেল আসাদ। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, যাক সেসব কথা, ফেলা আমাদের একটা সাহায্য লাগবে, তুই না করতে পারবি না। ফেলা জানতে চাইল, কি সাহায্য, তাও আবার আমার কাছে? বিল্লালার আসাদ পুরো ঘটনা খুলে বলল ফেলাকে। ঘুরি লার্নিংয়ে ইংলিশ শেখার প্রক্রিয়া বেশ পছন্দ হলো ফেলার, ও নিজেও শিখতে চাইল। তাতে আসাদ আর বিল্লাল বেশ খুশি হলো। সব দিন তারিখ ঠিক করে তারা বেরিয়ে গেল ফেলা ঠাকুরের বাসা থেকে। হরি ঠাকুর ও ফেলা ঠাকুরের মাঝেও তৈরি হলো পিতাপুত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। তবে সব কিছু এড়িয়ে তাদের বাড়িতেই শুরু হলো ঘুরি লার্নিংয়ের ক্লাস। যেহেতু বিল্লাল ছাড়া কম্পিউটার চালানোতে কেউ পারদর্শী না, সুতরাং বিল্লালের ওপর দায়িত্ব অর্পিত হলো পুরোটার। প্রথম ছয়জনকে ট্রেনিং দেওয়া হলো ব্যবসার জন্য, আর ফেলাকে ট্রেনিং প্লাস কম্পিউটার চালানোর বেসিক শেখানো হলো পরবর্তী ব্যাচে সাহায্য করার জন্য। ওদিকে আসাদ আর প্রিসিলা শহর ঘোরার নাম করে বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে চুপি চুপি সেগুলো রেখে দিল বিল্লালদের বাসায়। সবচেয়ে বেশি কেনা হলো স্মার্টফোন, আর আসাদ নিজে এক্সপোর্টের কাগজপত্র তৈরি করাতে শুরু করল। বেশ কিছুদিন পর দুবাই চেয়ারম্যানের সাথে কাচারি ঘরে বৈঠকে বসেছেন আজব গ্রামের মুরব্বী স্থানীয় মানুষজন। সেখানে দুবাই চেয়ারম্যান চোখ বন্ধ করে কিছু একটা ভাবছিলেন। নীরবতা ভেঙে কথা বলে উঠলেন হরি ঠাকুর, আমার ছেলে কেউ কিছু বলতে পারছি না, আসাদ বাবার নির্দেশেই সব হচ্ছে, এখানে আমাদের কি বলার থাকে? পান্নু বিশ্বাস মাঝখানে ফোরম গেটে কথা বলে ওঠে, আমি তো ভাবতাম আসাদ বাবাজির মাথা খেয়েছে বিল্লাল, কিন্তু এখন তো আর তা মনে হয় না। দুবাই চেয়ারম্যান মাথা তুলে জানতে চাইলেন, কেন? পান্নু বিশ্বাস উত্তর দিল, জি আমি নিজের চোখে বেগম সাহেবাকে সেখানে যেতে দেখেছি রাঙা বউয়ের সাথে, শুনলাম তিনিও নাকি ইংরেজি শিখছেন। দুবাই চেয়ারম্যান কিছুক্ষণ তাকিয়ে রইলেন পান্নু বিশ্বাসের দিকে, তারপর বললেন, তোমরা যাও, আমি একটু বিশ্রাম নেব। তখন হরি ঠাকুর জানতে চাইলেন, কিন্তু আমাদের এখন করণীয় কি সেটা না বললে কিভাবে হবে চেয়ারম্যান সাহেব? আপনার কথা ছাড়া তো আমরা একটা পাও ফেলি না, আবার আসাদ বাবাজির সাথে তর্কেও যেতে চাই না। দুবাই চেয়ারম্যান গম্ভীরভাবে উত্তর দিলেন, আমি জানাবো, এখন যাও। কি করবেন দুবাই চেয়ারম্যান? ছেলের সাথে বিবাদে জড়িয়ে গ্রামে অশান্তি সৃষ্টি করবেন, নাকি মেনে নেবেন নতুনদের ইচ্ছা? জানাতে পারেন আপনার মতামত, আর মিলিয়ে নিতে পারেন এই গল্পের পরের পর্বে।